আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। না ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম, সবাই ভালো আছো? আসসালামু আলাইকুম ম্যাম। জি ম্যাম, আপনি কেমন আছেন? আমি জি ম্যাম, ভালো আপনি আছি, কেমন আছেন? আসসালামু আসসালামু আলাইকুম ম্যাম। আলহামদুলিল্লাহ, বেশ ভালো আছি, বেশ ভালো আছি। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, চ্যাট বক্সে দুইজন তোমাদের উপস্থিতি দিয়েছো, বাকিরাও দিয়ে দাও, উপস্থিতিটা দিয়ে দাও। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম কি নাই? এই ম্যাম আছি আমি, ম্যাম আসসালামু অবশ্যই আলাইকুম আছি। ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। চ্যাট বক্সে তোমরা তোমাদের উপস্থিতিটা দিয়ে দাও, আমি আর 1 মিনিট ওকে ম্যাম। তারপর আমি ক্লাস শুরু করব। উপস্থিতিটা দ্রুত দিয়ে দাও। আমি দিয়ে দিয়েছি। ভালো করেছো। আমিও দিয়ে দিয়েছি। আমিও দিয়ে দিয়েছি। ম্যাম, আমার কি নাম রোলটা গেছে চ্যাট বক্সে? হ্যাঁ, সবারটা এসেছে, যারা দিয়েছে তাদেরটা এসে গিয়েছে। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাম রোলটা যাচ্ছে না কেন জানি। আচ্ছা, আমরা আমরা ক্লাসটা শুরু করি, কেমন? আমরা ক্লাসটা শুরু করি। আশা করি সবাই বই নিয়ে বসেছো। জি ম্যাম। কি ম্যাম? আমার স্ক্রিনটা সবাই দেখতে পাচ্ছ? জি ম্যাম। আমি দেখতে পাচ্ছি না। জি ম্যাম, দেখা যাচ্ছে। ইউনিভার্সিটি গার্লস কলেজ আয়োজিত
অনলাইন ক্লাসে শিক্ষার্থীদের জানাচ্ছি স্বাগতম। তোমরা প্রত্যেকে বাড়িতে ভালো আছো? আচ্ছা ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আজকে আমরা ক্লাসটা করছি কোন ক্লাস? তথ্য যোগাযোগ প্রযুক্তি, তাই না? আইসিটি ক্লাস বলা হয় তথ্য যোগাযোগ প্রযুক্তি, ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি। তথ্য যোগাযোগ প্রযুক্তি ইংরেজিটা সবাই জানো? ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি। আচ্ছা, শিক্ষক পরিচিতি, তোমরা আমাকে চিনো, তারপরে জেনে রাখো আমি তহসিন আঞ্জুম, সহকারী শিক্ষক, তোমাদের সাথে আছি। দেখো আজকে আমরা পড়ছি অধ্যায় প্রথম, তথ্য যোগাযোগ প্রযুক্তি পরিচিতি। অধ্যায়টার নাম তথ্য যোগাযোগ প্রযুক্তি পরিচিতি। আজকে আমরা পড়ব পাঠ ৪, তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার। গত ক্লাসে আমরা কোন পাঠ পড়েছিলাম? পাঠ ৩, উপাত্ত ও তথ্য পড়েছিলাম। কয় তারিখে পড়েছিলাম? ১৭ তারিখে পাঠ ৩ পড়েছিলাম, তাই না? ১৭ তারিখে। আজকে ২৪ তারিখ, আজকে আমরা পড়ছি পাঠ ৪, তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার। আচ্ছা, এই যে পাঠটা পড়বো, পড়ার পরে আমরা যে সমস্ত বিষয় সম্পর্কে জানতে পারবো সেটা হচ্ছে ব্যক্তিগত এবং সামাজিক যোগাযোগের ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব সম্পর্কে বলতে পারবে, আরো বলতে পারবে বিনোদনের ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তির ভূমিকা। ঠিক আছে, আশা করি বইটা সবাই বের করেছো। আচ্ছা, আমাদেরকে কি বলছে দেখো, যে আগের যদি পাঠ দুটো আমরা খুব ভালো করে পড়ে থাকি তাহলে নিশ্চয়ই এতক্ষণে জেনে গেছো যে আমরা খুব খুব সৌভাগ্যবান। কেন সৌভাগ্যবান বলছে বলো দেখি? কারণ ঠিক এই সময়টাতে সারা পৃথিবীতে তথ্য যোগাযোগ প্রযুক্তির কারণে একটা অসাধারণ বিপ্লব ঘটতে যাচ্ছে। বিপ্লব মানে হচ্ছে বড় কোনো পরিবর্তনকে বলা হয় বিপ্লব। নাম শুনেছো বিপ্লব? জি ম্যাম, জি ম্যাম। আমরা তো মানুষের নাম শুনেছি, আর বিপ্লব হচ্ছে বড় কোনো পরিবর্তনকে বলা হয় বিপ্লব। ঠিক আছে, আর আমরা দেখছি, বিশেষ করে আমরা তো দেখছি এবং তোমাদের যেটা বেড়ে ওঠা, তোমরা সিক্সে পড়ো, তোমাদের বয়সটা কত কম, তোমরা সুন্দরভাবে পৃথিবীটাকে দেখতে পাচ্ছ যে কিভাবে আমরা প্রযুক্তির মধ্য দিয়ে যাচ্ছি। তার প্রমাণ হচ্ছে আমরা যে এখন অনলাইনে ক্লাস করছি, ঠিক কি না? জি ম্যাম। আচ্ছা, আমরা যখন ক্লাস 6 এ পড়েছি, তোমরা যখন 6 এ পড়ো, আমরা যখন ক্লাস 6 এ পড়েছি তখন কিন্তু আমরা এটার কথা চিন্তাও করতে পারি নাই যে এরকম করে আবার ক্লাস করা যায়। কথা বুঝতে পেরেছো? তোমাদের বাবা মাকে জিজ্ঞেস করবা, দেখবা তারাও ভাবতে পারে যে এরকম করে কি আবার ক্লাস করা যায় কিনা, কিন্তু এটা হচ্ছে। সবকিছু পাল্টে যাচ্ছে, আমরা ইচ্ছে করলে সেই নতুন জীবনে বসবাস করতে পারি, কিংবা আমরা নিজেরাই পৃথিবীটাকে পাল্টে দেওয়ার কাজে লেগে যেতে পারি। পাল্টে দেওয়া মানে কি? পৃথিবীটাকে আমরা বদলে দিতে পারছি, এই পরিবর্তনটা কেমন পরিবর্তন হবে? অবশ্যই ভালো পরিবর্তন। সেটা করতে হলে আমাদের তথ্য প্রযুক্তির বিষয়টা সম্পর্কে জানতে হবে, কিভাবে সেটা আমাদের জীবনটাকে পাল্টে দিচ্ছে বুঝতে হবে। এবং যখন তোমরা বড় হবে তখন বিজ্ঞানী কিংবা প্রযুক্তিবিদ হবে, নতুন নতুন জিনিস আবিষ্কার করে আমাদের দেশ এবং পৃথিবীটাকে তথ্য যোগাযোগ প্রযুক্তির জগতে আরো এগিয়ে নিয়ে যাবে, ঠিক কিনা? তোমরাই তো কর্ণধার, তাই না? ভবিষ্যতে কিন্তু তোমরাই, তোমাদের মধ্যে থেকে কে হবে কি সেটা কি তোমরা এখনই বুঝতে পারছো? কিন্তু মধ্যে থেকে কেউ না, তাই না? তোমাদের মধ্যে থেকে ক্লাসের মধ্যে তখন তোমরা হয়তো বলবে যে আমি এরকম ছিলাম না, পরে হয়েছি, বা তোমার পাশের বান্ধবীটাই হয়ে গিয়েছে, তখন বলবে তুই তো এরকম ছিলি না, পরে কেমন করে হয়ে গেলি। এই যে আমাদের মধ্যে যে সম্ভাবনাটা আছে, সেই সম্ভাবনাটাকে আমাদেরকে অবশ্যই বের করে আনতে হবে। আমার কথা বুঝতে পেরেছো? দেখো একটা ছবি দেখতে পাচ্ছ, তাই না? তোমাদের বইয়ের মধ্যে ছবিটা আছে না?
বদলে দেওয়ার কাজে লেগে যেতে পারবে, তাই না? তুমিও যে এটা অংশ নিতে পারবে, ঠিক কিনা? এই কাজটা কিন্তু তুমিও, তাই না? তার মানে কম্পিউটার চালালেই যে পারা যাবে তা কিন্তু না, সেটা সম্পর্কে তোমাকে যথাযথ জ্ঞান নিতে হবে। ম্যাম বলেন। ম্যাম রবিবার কি সেকশন বি এ ক্লাস হবে না? আজকে কি বার? সোমবার। আচ্ছা ঠিক আছে, তোমাদেরকে একটু নোটিশটা কি তোমরা বুঝতে পারো নাই? কে বুঝতে পেরেছো সে একটু বলো তো আমাকে। এই সেকশনের ক্লাস অনুযায়ী না সব ক্লাস হবে? হ্যাঁ, আর না যে বুঝতে পেরেছো সে জিজ্ঞেস করো আমাকে, যে প্রশ্ন করো না, যে বুঝতে পেরেছো সে বলো। মিস আমাদের এই সেকশন অনুযায়ী সব ক্লাস হবে। হ্যাঁ, তারপরে অফলাইন শুধু অফলাইনে, অনলাইনেরটা অফলাইনেরটা মিস অফলাইনের অফলাইনেরটা অনলাইনেই হবে। সেটার ক্লাস গুলো হচ্ছে, সেটা একই তো ক্লাস, তাই না? হয় এ সেকশনে হচ্ছে না তো বি সেকশনে, হয়তো তোমাদের শনিবারে ওদের হয়তো সোমবারে, এরকম ব্যাপারটা না? এ আর বি এর মধ্যে পার্থক্যটা? হ্যাঁ, তো এখন যেহেতু আমাদের সমস্যা হচ্ছে একই ক্লাস দুই ভাগে ভাগ হচ্ছে, টিচারের সংখ্যাটাও সমস্যা হচ্ছে, টিচারে দেখাচ্ছে এখানেও ক্লাস ওখানেও ক্লাস, যার কারণে এখন করা হয়েছে কি যে তোমাদের সময়টা ঠিক থাকছে, শুধুমাত্র এ সেকশনের রুটিন অনুযায়ী ক্লাসটা হচ্ছে। আমার কথা বোঝাতে পেরেছি? জি ম্যাম। কে বোঝো নাই বলো, যে কেউ বোঝো নাই যে বি সেকশনে আমি পড়ি আমার রুটিনের ক্লাস হচ্ছে না, কে বলবে? কেউ কি বলতে পারবা যে আমার ক্লাস গুলো তো হচ্ছে না, আমি তো ক্লাস থেকে হচ্ছি, আমার ক্লাসটা ঠিক মতন আমি করতে পারছি না, কেউ কি বলতে পারবা? সবারই ক্লাস এখন রবিবার এই সেকশনে ক্লাসগুলো হবে, রবিবার সোমবার মঙ্গলবার বুধবার প্রত্যেক দিনই এই সেকশনের রুটিন অনুযায়ী ক্লাস হবে। এই জন্য তোমরা জিজ্ঞেস করছো, তাই না? আচ্ছা রবিবারে আসো তো। কিন্তু আমাদের সায়েন্স টিচার বলেছে যে আমাদের এ সেকশনে যে ক্লাস থাকবে ওটাই বি সেকশনে করবে। হ্যাঁ, এই তো আমি বুঝতে পেরেছি তোমরা কেন বলছো রবিবারের কথা। হ্যাঁ, রবিবারে তোমরা স্কুলে আসতে, তাই না? আমি কথা বুঝাতে পেরেছি? আবার কি অন করছো? তোমরা ইচ্ছে মতো অন করছো কেন? আমি তো মিউট করে দিচ্ছি সবারটা। অন করো না, প্লিজ অন করো না, খুব অসুবিধা হয়, বাসার আওয়াজ চলে আসে এখানে। আচ্ছা এবার দেখো, বইটা সবার সামনে আছে না? জি ম্যাম। আচ্ছা দেখো, একটা কথা বলা হচ্ছে, এবার একটু খুব সহজ প্রশ্ন করা যাক, তথ্য যোগাযোগ প্রযুক্তির এই উন্নতির কারণে আমাদের জীবনের কোন কোন ক্ষেত্রে পরিবর্তন হবে, তাই না? তোমাদের ছোট্ট একটা জীবন, সেই জীবনের কোন কোন ক্ষেত্রে পরিবর্তন হবে, তোমরা নিশ্চয়ই অনেক চিন্তা ভাবনা করে সেই ক্ষেত্রগুলো বের করার চেষ্টা করছো। কেউ নিশ্চয়ই বলছো বিজ্ঞানের ক্ষেত্রে, কেউ বলবে চিকিৎসার ক্ষেত্রে, আবার কেউ বলবে বিনোদনের ক্ষেত্রে, কিন্তু সত্যিকার উত্তরটা কি বলতো? সত্যিকার উত্তরটা হচ্ছে তথ্য যোগাযোগ, আমাদের জীবনের ক্ষেত্রে, জীবনের সর্বক্ষেত্রে পরিবর্তনটা হচ্ছে, একদম সর্বক্ষেত্রে এই পরিবর্তন হচ্ছে। আচ্ছা তাহলে এখন বলো যে একসময় কম্পিউটার বলতে আমাদের চোখের সামনে কি হতো? একটা টেলিভিশনের মতো মনিটর, বাক্সের মতো সিপিইউ আর কিবোর্ডের ছবি ভেসে উঠতো। তোমাদের এই বইগুলো তো আরো আগের, তোমরা কি বলো এগুলো কি দেখেছো তোমরা?
ডেস্কটপ কম্পিউটার আমি বইটা দেখেছি বইটা দেখ মিস আমি পিসিতে ক্লাস করছি পিসিতে ক্লাস করছি গুড পিসিতে ক্লাস করছি একসময় কি ছিল মানুষের ভাষায় কম্পিউটার মানে ডেস্কটপ কিন্তু এখন হয়েছে কি ডেস্কটপ বদলে এখন মানুষ কি করছে ল্যাপটপ ব্যবহার বেশি করছে ঠিক কি না জি মিস কারণটা হচ্ছে এটা বহন করার ব্যবহার করার সুবিধাটা বেশি তারা মনে করছে আর ডেস্কটপ কম্পিউটার তো আমরা নিয়ে নিয়ে বেড়াতে পারি না যেমন আমি যখন দেখো ল্যাপটপ কম্পিউটারে কাজ করছি সেই কম্পিউটারটা কিন্তু আমি তোমাদের যখন ক্লাস থাকে তখন কিন্তু আমি স্কুলে নিয়ে যাই প্রতিষ্ঠানে নিয়ে যাই আবার নিয়ে আসি ঠিক আছে এটা একটা সুবিধা আছে ডেস্কটপ হলে কি আমি নিতে পারতাম জি না বলো পারতাম না মিস সেটাই বলছে যে সিপিইউ এবং কিবোর্ডের ছবি ভেসে উঠতো এখন সেটা ছোট হয়ে ল্যাপটপ হয়ে গেছে শুধু তাই নয় কম্পিউটার আরো ছোট হয়ে কি হয়ে গেছে নোটবুক হয়ে গেছে ট্যাবলেট হয়েছে স্মার্টফোন পর্যন্ত হয়ে গেছে আমরা এখন সেগুলো পকেটে নিয়ে ঘুরতে পারি ঠিক কি না আমরা এখন কি করছি এগুলো পকেটে নিয়ে ঘুরে বেড়াচ্ছি আমার একটা রিকোয়েস্ট সেটা হচ্ছে তোমরা আনমিউট করবে না আমি মিউট করে রাখছি দয়া করে আনমিউট করবে না আমি যখন বলবো শুধুমাত্র তখনই আনমিউট করে সে কথা বলবে কারণ তোমরা যেহেতু বাসা থেকে যখন আমরা কথা বলি স্বাভাবিকভাবে আমি যখন কথা বলছি দেখো আমার বাসায় আরো মানুষ আছে তাই না আরো সদস্য আছে তারা কিন্তু প্রত্যেকে চুপ করে আছে তারা কিন্তু প্রত্যেকের ঘরে আছে কিন্তু তোমরা তো ছোট মানুষ তোমাদের পক্ষে তো সম্ভব না বাড়ির সবাইকে চুপ করিয়ে রাখা কি তোমাদের পক্ষে সম্ভব সম্ভব না সেক্ষেত্রে তোমাদের কি হবে মিউট করে রাখা যখন প্রয়োজন হবে তখন আনমিউট করে কথা বলবে আর তোমরা যদি সবসময় আনমিউট অবস্থায় থাকে তাহলে তোমাদের বাসায় মা কি কথা বলছে বাবা কি কথা বলছে পাশ দিয়ে যে হকার যাচ্ছে এটা লাগবে ওটা সব শব্দ আমার কানে আসছে শুধু আমার না তোমাদের যারা সবাই আছো তাদের প্রত্যেকের কানে যাচ্ছে তো জিনিসটা শুনতে অসুবিধা হচ্ছে পড়াটায় মনোযোগ দিতে আমাদের সমস্যা হচ্ছে এ কারণে আমি বলি তোমরা মিউট করে রাখবা যখন আমার প্রয়োজন হবে তখন আনমিউট করে কথা বলে আবার বন্ধ করে দিবা যারা বিনতে খুশি আমার কথা কি বুঝতে পারছো যারা বিনতে খুশিকে বলছি 115 রোল হ্যাঁ একবার তো একবার আনমিউট করছো কারণটা কি বলো তো কোনো দরকার নাই সবসময় মিউট থাকবে আচ্ছা এবার দেখো পরের প্যারাটা আমি করছি সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হচ্ছে যে কম্পিউটার এখন এত ছোট করে তৈরি করা সম্ভব যে আমাদের মোবাইল ফোনের ভেতরেও সেটা দিয়ে দেওয়া হয়েছে মোবাইলের মাধ্যমেও ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে মোবাইলের মধ্যে আমি যে কাজটা করছি ওয়ার্ডের কাজ এক্সেলের কাজ পাওয়ার পয়েন্টের কাজ প্রত্যেকটা কিন্তু কম্পিউটারের কাজ মোবাইলেও করা সম্ভব কাজেই আগে আমরা যে কাজগুলো শুধুমাত্র কম্পিউটার দিয়ে করতে পারতাম সেগুলো আমরা এখন মোবাইল টেলিফোন দিয়েও করতে পারি এমনকি আমরা মোবাইল টেলিফোন দিয়ে ইন্টারনেট পর্যন্ত ঘুরে বেড়াতে পারি ঘুরে বেড়ানো মানে বুঝো ব্রাউজ করতে পারি তাই না আমরা ব্রাউজ করে দেখতে পারি আমরা ফেসবুক চালাতে পারি আমরা চ্যাট করতে পারি এভরিথিং আমরা করতে পারি এক মোবাইল ফোন দিয়ে কথা ক্লিয়ার সবাই বুঝতে পেরেছো জি ম্যাম জি ম্যাম আবার জি ম্যাম আবার মিউট করে ফেলো এখন একটা দেখি আমরা যে বলছি যে আমরা যোগাযোগের ক্ষেত্রে তথ্য প্রযুক্তির ভূমিকা রাখছে যে আমরা বললাম চ্যাট করতে পারি ব্রাউজ করতে পারি তাহলে এটা কি কি কাজে আমাদের ব্যবহার হচ্ছে দেখো ব্যক্তিগত বা সামাজিক যোগাযোগের ক্ষেত্রে আমরা ব্যক্তিগত যোগাযোগ মানে একজন আরেকজনের সাথে যোগাযোগ অথবা সামাজিক যোগাযোগ যেটাকে আমরা ফেসবুক বলছি টুইটার বলছি সেগুলোর ক্ষেত্রে শুধু মোবাইল ফোন দিয়ে আজকাল আমরা একে অন্যের সাথে অনেক বেশি যোগাযোগ করতে পারি তার সাথে এসএমএস এর পূর্ণরূপটা সবাই জানো তাহলে দেখতে পাবো যোগাযোগের বেলায় একটা অনেক বড় পরিবর্তন এসেছে সবটুকুই যে ভালো তা কিন্তু নয় আমরা বলি যে পরিবর্তনটা অনেক সময় ভালো হয় অনেক সময় খারাপ হয় সেই জন্য বলছে যে এই যে পরিবর্তনটা যে সবসময় ভালো তা কিন্তু নয় নতুন প্রজন্মের কেউ কেউ এই ব্যাপারে অনেক বেশি সময় নষ্ট করছে তো নতুন প্রজন্মের কে তুমি না আমি আমরা 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 আমরা
তোমরা অনেক বেশি সময় নষ্ট করে ফেলছো, সেজন্য বলছে যে কারণে পরিবর্তনটাকে বলছে খারাপ, যে অনেক সময় ভালো হয় অনেক সময় খারাপ হয়, কারণটা খারাপটা কোন দিক দিয়ে, যখন এখানে অনেক বেশি সময়টা নষ্ট করে ফেলছি 24 ঘন্টার সময়ের মধ্যে, তার মধ্যে তো আমরা 1 মিনিট সময় বাড়াতে পারি না, পারি সারাদিনে যে 24 ঘন্টা, সেই 24 ঘন্টার মধ্যে থেকে যদি আমরা 10 মিনিট সময় নষ্ট করি, সেটা কিন্তু আমার জীবন থেকেই নষ্ট হয়ে যাচ্ছে, মানে সময়টাকে আমরা কাজে লাগালাম না কোনো কারণে, সেটা কিন্তু আমাদের জীবন থেকেই নষ্ট হচ্ছে। আচ্ছা, কেউ কেউ মনে করছে যে এই যোগাযোগটা বুঝি সত্যিকারের সামাজিক যোগাযোগ, কাজে এগুলোতে বেশি নির্ভরশীল হয়ে কেউ কেউ খানিকটা অসামাজিক হয়ে যেতে পারে। এইখানে অসামাজিক কথা বলতে কে বুঝিয়েছো, কে বুঝতে পেরেছো? অসামাজিক কথা, হ্যাঁ বলো একটু, অসামাজিক বলো আমাকে, বলো একদম ভালো করে পরিষ্কার করে বলো তো। পচা কাজ করা। আচ্ছা, অসামাজিক বলতে আমরা বলতে সামাজিক ভাবে যেটা সৌন্দর্য সেটা যদি কেউ না করে তখন আমরা তাকে বলি অসামাজিক। যেমন আমরা জানি যে বাসায় কেউ আসলে ভদ্রতা করে সালাম দিতে হবে, তাকে বসতে বলতে হবে, তাই না? আমরা মনে করি আমরা অনেক সময় কিন্তু এই যে বাসার ভিতরে থাকতে থাকতে বা সবসময় মোবাইল চালাতে চালাতে আমরা এই জিনিসগুলো জানিই না। অনেক ক্ষেত্রে আমরা তোমাদের ক্ষেত্রে বলি, তোমরা হয়তো তোমাদের সব আত্মীয় স্বজনকে চেনো না, ঠিক কিনা? অনেক সময় মামাদের চিনি না, চাচাদেরকে ঠিক মতো চিনি, কারণটা হচ্ছে ওই যে যোগাযোগ করি না আমরা, বাসায় আসে না, আমরাও যাই না, এই ক্ষেত্রে বলা হচ্ছে অসামাজিক। আমরা পচা কাজটাতে পরে অনেক পরে যাব, পচা কাজ ভালো কাজ সম্পর্কে তো আমরা জানি না, এখন আমরা বলবো এই অসামাজিক বলতে যেটা সৌন্দর্য, যেটা ভদ্রতা, যেটা সবাই করে, সেটা যদি কেউ না করে সেটাকে আমরা বলবো অসামাজিক। আমার কথা কি বোঝাতে পেরেছি? জি ম্যাম, জি ম্যাম। এখন দেখো বিনোদনের ক্ষেত্রে, বিনোদনের ক্ষেত্রে দেখো, এখন বিনোদনও অনেকখানি তথ্য যোগাযোগ প্রযুক্তির উপর নির্ভর করতে শুরু করেছে, সেটা হচ্ছে বই পড়া, গান শোনা, সিনেমা দেখা থেকে শুরু করে কম্পিউটার গেম খেলা পর্যন্ত এই প্রযুক্তি ব্যবহার করা শুরু হয়েছে। কিন্তু একসময় আমরা বই পড়া বলতে কিন্তু এই যে হার্ড কপি বই, গল্পের বই নিয়ে বসতাম, গান শোনার জন্য আমরা ক্যাসেট চালাতাম, তোমরা হয়তো দেখোই না এই জিনিসটা, সিনেমা দেখার জন্য আমরা হয়তো সিনেমা হলে যে দেখতাম, কিন্তু এখন তোমরা এখন কি করছো, বই পড়ার জন্য মোবাইল ব্যবহার করছি বা কম্পিউটার ব্যবহার করছি বা ল্যাপটপ ব্যবহার করছি, গান শোনার জন্য একই কাজ করছি, সিনেমা দেখার জন্য একই কাজ করছি, অর্থাৎ এক কম্পিউটার বা এক মোবাইল দিয়ে সবগুলো কাজ করা সম্ভব হচ্ছে। কম্পিউটার গেম খেলা, যে কোনো খেলার জন্য আমরা কিন্তু মোবাইল বা কম্পিউটার ব্যবহার করছি, ঠিক কিনা? ক্রিকেট বা ফুটবল খেলাতে এই প্রযুক্তি কত চমৎকার ভাবে ব্যবহার করা হয় আমরা সবাই সেটি দেখেছি। ক্রিকেট খেলা বা ফুটবল খেলার সময় আমরা যদি মাঠে, তো আমরা খেলা দেখতে যেতে পারি না, কিন্তু মাঠের খেলা দেখতে না পেলেও আমরা যে টিভিতে দেখি বা মনে করো যে 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 জায়গা থেকে দেখি, যদি মাল্টিমিডিয়া প্রজেক্টর ব্যবহার করা হয়, আমরা একদম মনে হয় কাছে থেকে বোধ হয় মাঠে বসে খেলা দেখছি, সেরকম একটা অনুভূতি হয়। এবং ক্রিকেট এবং ফুটবল খেলার যে গেমস গুলো আছে সেগুলোও কিন্তু আমরা ঘরে বসেই খেলতে পারছি, তাই না? দেখেছো, তোমরা নিজেরা খেলেছো কখনো? খেলার মাঠে না গিয়েও ঘরে বসে আমরা অনেক বড় বড় খেলা খুব নিখুঁত ভাবে দেখতে পাচ্ছি। নিখুঁত ভাবে মানে বুঝো যে কোথায় এক বলটা গেল, কি হলো না হলো, মাঠে থেকে হয়তো ভালো খেলা যায় না, এখানে বোঝা যায়, আমি সুন্দরভাবে দেখতে পাচ্ছি আর কি। আচ্ছা, আমরা সবাই কি মিউট করে আছি? আচ্ছা, বিনোদনে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করার বিষয়ে আমাদের একটু সতর্ক থাকার ব্যাপার আছে। একটা ছোট শিশুর শরীরটাকে ঠিকভাবে গঠন করার জন্য মাঠে ছোটাছুটি করতে হয়। অনেক জায়গাতেই দেখা যায় বাবা মায়েরা তাদের ছেলে মেয়েদের মাঠে ছোটাছুটি করতে না করিয়ে ঘরে কম্পিউটার সামনে দীর্ঘ সময় বিনোদনের মধ্যে ডুবিয়ে থাকতে দিচ্ছেন। তোমাদের বাবা মারা কি দেয় তোমাদেরকে, আচ্ছা ঠিক আছে তোকে বাইরে যেতে হবে না, এখানেই থাক, এরকম বলে বাবা মায়েরা? নো ম্যাম। কি বলে, যাও একটু মাঠে যাও বা একটু ছাদে যে ঘুরে আসো, বলে না? জি ম্যাম বলে। আচ্ছা, সেটাই উচিত কিন্তু, তাই না? আমরা যদি ঘরে বসে সারাক্ষণ থাকি বা সারাক্ষণ যদি মোবাইল চালাই তাহলে কিন্তু সেটা সৌন্দর্য হবে না, আমাদের শরীর স্বাস্থ্যের জন্য সেটা খুব ক্ষতিকর হবে। সত্যিকারের খেলাধুলা না করে শিশুরা কম্পিউটার খেলায় মেতে উঠছে, শিশুদের কথা বলছে,
একটা শিশুর মানসিক গঠনের জন্য সেটা কিন্তু মোটেই ভালো নয়। সারা পৃথিবীতেই কিন্তু এই সমস্যাটা মাথা চাড়া দিয়ে উঠেছে। এই মাথা চাড়া কথাটা কে বলতে পারবা? মাথা চাড়া দিয়ে উঠেছে কে বলতে পারবা? অনেক বেশি, অনেক বেশি। এবং শুধুমাত্র বাংলাদেশে যে সমস্যা এই সমস্যা না, এটা গোটা বিশ্বে এই সমস্যা, গোটা বিশ্বে। আমি একদিনে আধা ঘন্টা ফোন দেখতে দেয়। আচ্ছা, এই গোটা বিশ্বে কিন্তু এই সমস্যাটা দেখা দিচ্ছে যে কেন বাচ্চারা বাইরে যাবে না, কেন সারাক্ষণ তারা মোবাইল গেম বা কম্পিউটারে গেম খেলবে, এই সমস্যাটা হচ্ছে। এবং যার ফলে স্থূল সমস্যা, মানে প্রত্যেক বাচ্চা শিশুরা দেখবে অনেক শিশু বেশি কিছু খায় না কিন্তু অনেক মোটা, দেখোছো এরকম? শুধুমাত্র এই যে বাইরে খেলাধুলা না করার কারণেই কিন্তু তাদের শরীরটা ঠিক মতো গঠন হচ্ছে না। আমরা সবাই মিউট করে ফেলেছি তাই এবার, হ্যাঁ সবাই মিউট করে রাখি, ধন্যবাদ তোমাদেরকে। আচ্ছা দেখো, এবার কম্পিউটার গেম নতুন প্রজন্মের ছেলে মেয়েদের খুব প্রিয় একটি বিষয়, কিন্তু সেটি হতে হবে পরিমিত এবং নিয়ন্ত্রিত, ঠিক না? সেটা খেলা যে একেবারেই যাবে না তা কিন্তু বলা হচ্ছে না, সেটা হবে সময় মতো এবং নির্দিষ্ট, সেই জন্য পরিমিত এবং নিয়ন্ত্রিত। কথাটা কি বোঝাতে পেরেছি? এখন একটু দেখো যে এই একই কম্পিউটার মানে কাজগুলো মোবাইল দিয়ে হচ্ছে, এবং মোবাইল গুলো দেখো, এই মোবাইল গুলো কোনোটা স্মার্টফোন কোনোটা বাটন ফোন, তাই না? এই ফোনের কাজেই আমরা কিন্তু সবগুলো কাজ করতে পারছি। এখন একটু দেখো বাড়ির কাজ, বাড়ির কাজ দেখতে পাচ্ছ? প্রশ্ন দেখতে পাচ্ছ সবাই? জি ম্যাম দেখতে পাচ্ছি। জি মিস দেখতে পাচ্ছি। এর আগের ক্লাসে যে দুটো প্রশ্ন দিয়েছিলাম সে বাড়ির কাজগুলো কি হয়েছে? ডেট অনুযায়ী 17 তারিখের তারিখ অনুযায়ী বাড়ির কাজ করেছে সবাই? জি মিস হয়েছে। অনলাইন ক্লাস অ্যাটেন্ড হতে পারিনি কারণটা জানি না। যারা জানো না বলছো তারা কি ইউটিউব চ্যানেলটা দেখো? মিস আমি বলতে পারি না, মিস চ্যানেলের নাম কি মিস? আচ্ছা তুমি কি আমাদের চ্যানেলটা দেখো না? কি বাড়ির কাজ? হ্যাঁ এটা বাড়ির কাজ। তাহলে এই প্রশ্নগুলো কত নাম্বারের? আমরা এখন একটু আমাদের বইটাকে একটু দেখে আসি, বইটা আছে কোথায় দেখো, বইটা কি এরকম বইটা আছে না আমাদের? স্যাম দেখতে পাচ্ছে না। মিউট করেছি আমরা সবাই? কি মিউট করেছি সবাই? কিন্তু মিউট করি না, আমি মিউট করে দিচ্ছি, কেউ আনমিউট করবে না। এখন আমি তোমাদেরকে বলবো আদি বা নওরিন, আছো? আদি বা নওরিন রোল 42, আদি বা নওরিন আছো? আচ্ছা তুমি অন করে রাখো, বাকি সবাই মিউট করো। আদিবা নরিন অন করা থাকবে, বাকি সবাই অফ করো। অফ করা হয়েছে? 81 রোল তায়েব ইসলাম, তোমারটা অফ করা হয়নি এখনো, তোমারটা অফ করো। তায়েব ইসলাম আচ্ছা এবার আসো, আদিবা নরিন তুমি পড়বা প্রথম থেকে। জি মিস। হ্যাঁ সুন্দর করে পড়ো, কাছে এসে পড়ো। আদিবা নরিন তোমার শোনা যাচ্ছে না, একটু সুন্দর করে পড়ো, কাছে এসে পড়ো। তোমরা যদি আগে দুটো পাঠ মন দিয়ে পড়ে থাকো তাহলে নিশ্চয় তখন জেনে গিয়েছো যে আমরা খুব সৌভাগ্যবান, কারণ ঠিক এই সময়টাতে সারা পৃথিবীতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কারণে একটা অসাধারণ ঘটে যাচ্ছে। অসাধারণ কি ঘটে যাচ্ছে বলো?
ওকে বলতে বলেছি ভালো করে বলো, আরেকবার বলো, আরেকবার বলো, বলো আদিবা নরিন, আদিবা নরিন, বিপ্লব ঘটতে যাচ্ছে, বিপ্লব কথাটা উচ্চারণ করতে পারছো না কেন? মোবাশির আছো, রোলচার? জি ম্যাম। হ্যাঁ তুমি পড়ো, একদম সুন্দর করে পড়বা মোবাশিরা। তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার, তোমরা যদি আগের দুটো পাঠ মন দিয়ে পড়ে থাকো তাহলে এতক্ষণে জেনে আমরা খুব খুব সৌভাগ্যবান, কারণ ঠিক এই সময়টাতে সারা পৃথিবীতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কারণে একটা অসাধারণ বিপ্লব ঘটতে যাচ্ছে। আমরা সেই বিপ্লবটাকে ঘটতে দেখছি, সবকিছু পাল্টে যাচ্ছে। আমরা ইচ্ছে করলে সেই নতুন জীবনে বসবাস করতে পারি, কিংবা আমরা নিজেরাই পৃথিবীটাকে পাল্টে দেওয়ার কাজে লেগে যেতে পারি। সেটা করতে হলে আমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিষয়টা সম্পর্কে জানতে হবে, কিভাবে সেটা আমাদের জীবনটাকে পাল্টে দিচ্ছে বুঝতে হবে, এবং যখন তোমরা বড় হবে তখন বিজ্ঞানী কিংবা প্রযুক্তিবিদ হবে, নতুন নতুন জিনিস আবিষ্কার করে আমাদের দেশ এবং পৃথিবীকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির জগতে আরো এগিয়ে নিয়ে যাবে। আবার একটি খুব সহজ প্রশ্ন করা যাক, তথ্য যোগাযোগ প্রযুক্তি এই উন্নতি, ওকে মিস, এবার একটি খুব সহজ প্রশ্ন করা যাক, তথ্য যোগাযোগ প্রযুক্তি এই উন্নতির কারণে আমাদের জীবনে কোন কোন ক্ষেত্রে পরিবর্তন হবে? তোমরা নিশ্চয়ই অনেক চিন্তা ভাবনা করে সেই ক্ষেত্রগুলো বের করার চেষ্টা করছো। কেউ নিশ্চয়ই বলবে বিজ্ঞানের ক্ষেত্রে, কেউ বলবে চিকিৎসার ক্ষেত্রে, আবার কেউ বলবে বিনোদনের ক্ষেত্রে, কিন্তু সত্যিকারের উত্তরটি কি? সত্যিকারের উত্তর হচ্ছে তথ্য প্রযুক্তি এই উন্নতির কারণে কোন কোন ক্ষেত্রে পরিবর্তন হবে সেটি কেউই বলে শেষ করতে পারবে না। তোমার পরিচিত অপরিচিত জানা অজানা সব ক্ষেত্রে এটি বিশাল পরিবর্তন করে ফেলতে পারবে, তাহলে তুমি বলে শেষ করবে কেমন করে? সত্যি কথা বলতে কি পরিবর্তনের ক্ষেত্রগুলো কি কি সেটা নির্ভর করবে মানুষের সৃজনশীলতার উপর। যে মানুষ যত সৃজনশীল সে তত বেশি ক্ষেত্রে এটি ব্যবহার করতে পারবে। তার কারণটি কি জানো? তার কারণ হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি দিয়ে আমরা কেবল তথ্যের আদান প্রদান করি না, আমরা তথ্যগুলো বিশ্লেষণ বা প্রক্রিয়াও করি, আর সেই কাজ করার জন্য কম্পিউটার ব্যবহার করতে হয়। কম্পিউটার একটি অসাধারণ যন্ত্র, সেটা দিয়ে সম্ভব অসম্ভব সব কাজ করে ফেলা যায়। এক সময় কম্পিউটার বলতেই সবার চোখের সামনে টেলিভিশনের মতো একটা বড় মনিটর, বাক্সের মতো সিপিইউ আর কিবোর্ডের ছবি ভেসে উঠতো। এখন সেটা ছোট হয়ে ল্যাপটপ হয়ে গেছে। শুধু তাই নয়, কম্পিউটারে আরো ছোট হয় নোটবুক, কম্পিউটার আরো ছোট হয়ে নোটবুক, ট্যাবলেট বা স্মার্টফোন পর্যন্ত হয়ে গেছে। আমরা এখন সেগুলো পকেটে নিয়ে ঘুরতে পারি। সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হচ্ছে যে কম্পিউটার এখন এত ছোট করে তৈরি করা সম্ভব যে আমাদের মোবাইল ফোনের ভেতরও সেটা দিয়ে দেওয়া হয়েছে। কাজেই আগে আমরা যে কাজগুলো শুধুমাত্র কম্পিউটার দিয়ে করতে পারতাম সেগুলো আমরা এখন মোবাইল টেলিফোন দিয়েও করতে পারি। এমন কি আমরা মোবাইল টেলিফোন দিয়ে ইন্টারনেটে পর্যন্ত ঘুরে বেড়াতে পারি। এবার আমরা আগের বিষয়টিতে ফিরে যাই, তথ্য আবার এবার আমরা পরিবর্তিত ক্ষেত্রগুলো সম্পর্কে জানব। আচ্ছা ধন্যবাদ, ব্যক্তিগত ভাবে ধন্যবাদ, থামো, থামতে হবে তোমাকে, থামতে হবে একটু, থামো। তাওয়া কি তোয়া আছো? তোয়া রোল 95, তোয়া রোল 95 আছো? তোয়া রোল 95 আছো?
তোয়া নাই, উম্মেহানি আছো? উম্মেহানি, আচ্ছা তোয়াও রোল পঁচানব্বই, উম্মেহানি এটাও রোল পঁচানব্বই, কেমন করে হলো? কোথা থেকে পড়বো? কেন তুমি এতক্ষণ দেখো নাই? ব্যক্তিগত বা সামাজিক যোগাযোগ থেকে পড়ো। ব্যক্তিগত বা সামাজিক যোগাযোগ, শুধু মোবাইল ফোন দিয়ে আমরা আজকাল একে অন্যের সাথে বেশি যোগাযোগ করতে পারি, বেশি যোগাযোগ করতে পারি, তার সাথে এসএমএস, ইমেল, চ্যাটিং, এমনকি সামাজিক যোগাযোগ যদি বিবেচনা করি তাহলে দেখতে পাবো যোগাযোগের বেলায়, যোগাযোগের বেলায় একটা জনের বড় পরিবর্তন এসেছে, সবটুকু যে ভালো তা তা কিন্তু নয়, নতুন প্রজন্মের কেউ কেউ এই ব্যাপার বেশি সময় নষ্ট করে নষ্ট করেছে, কেউ কেউ মনে করছে এই যোগাযোগটি বুঝি সত্যিকারের সামাজিক যোগাযোগ, কাজে এগুলোতে বেশি নির্ভরশীল হয়ে পড়ে হয়ে কেউ কেউ খানিকটা অসামাজিকও হয়ে যেতে পারে। বিনোদন, এখন বিনোদন অনেকখানি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উপর নির্ভর করে করতে শুরু করছে, বই পড়া, গান শোনা, সিনেমা দেখা থেকে শুরু করে কম্পিউটার গেম খেলার খেলার পর্যন্ত এই প্রযুক্তি ব্যবহার করা শুরু হয়েছে। ক্রিকেট বা ফুটবল খেলাতে এই প্রযুক্তি কত চমৎকার ভাবে ব্যবহার করা হয়েছে, আমরা সেটা সবাই দেখেছি, খেলার মাঠে না গিয়ে ঘরে বসে আমরা অনেক বড় বড় খেলা খুব নিখুঁত ভাবে দেখতে পাই। বিনোদনের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করার বিষয়ে আমাদের একটু সতর্ক থাকার ব্যাপার আছে, একটি কি ছোট শিশু শরীরটাকে ঠিকভাবে গঠন করার জন্য মাঠে ছোটাছুটি করে খেলতে হয়, অনেক জায়গাতেই দেখা যায় বাবা মায়েরা তাদের ছেলে মেয়েদের মাঠে ছোটাছুটি না করিয়ে ঘরে কম্পিউটারের সামনে দীর্ঘ সময় বিনোদনে ডুবে থাকতে দিচ্ছেন, সত্যিকারের খেলাধুলা না করে শিশুরা কম্পিউটারের খেলায় মেতে উঠেছে, একটা শিশুর মানসিক গঠনের জন্য সেটা কিন্তু মোটেও মোটেও ভালো না, সারা পৃথিবীতে কিন্তু এই সমস্যাটি মাথা চাড়া দিয়ে উঠেছে। আচ্ছা ধন্যবাদ উম্মেহানি, তোমাকে সুন্দর পড়েছো, সবাইকে ধন্যবাদ। বাড়ির কাজটা কি সবার পক্ষে নেওয়া সম্ভব হয়েছে? মিস, ওই দুইটা প্রশ্নই? হ্যাঁ, এই দুইটা প্রশ্নে বাড়ির কাজ করবে। আজকের তারিখ দিয়ে আজকে 24 তারিখ, 24 তারিখ আজকে বাড়ির কাজ করবে, কেমন? ঠিক আছে মিস, সবাইকে ভালো থেকো। কার কোনো প্রশ্ন আছে? এতক্ষণ যারা আমার সাথে ক্লাস করেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।